সাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট। মাটির সরার উপরে লক্ষ্মী ঠাকুরটা অনেকটা বড়, ঘুমটা পড়া লক্ষ্মী ঠাকুর। 2022-এর দুর্গাপুজো শেষ, আর দুর্গাপুজোর পরপরই আমাদের ঘর আলোকিত করে আসেন মা লক্ষ্মী। প্রায় সকলের বাড়িতেই কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে, অন্তত এই দিনটা অনেকের কাছে প্রিয়, কারণ নাড়ু খেতে পারি আমরা। আমার তো দারুণ লাগে নাড়ু খেতে। আর প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু মা দুর্গা চলে যাওয়ার পরে লক্ষ্মী পুজো হয়ে থাকে, যেটার জন্য আজকে আমার গন্তব্য হচ্ছে কুমারটুলি। কুমারটুলিতে লক্ষ্মী পুজোর কীরকম কী ব্যস্ততা সেটা আমি আজকে দেখতে যাচ্ছি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম দিনের আলো ছিল, আর এখন হয়ে গেছে সন্ধে। সবেমাত্র শাহবাজার মেট্রো স্টেশন থেকে নামলাম, এবার এখান থেকে হেঁটে খানিকটা কুমারটুলি চলে এসেছি। কুমারটুলিতে চারিদিকে সমস্ত লক্ষ্মী ঠাকুরের ছড়াছড়ি। এখন দেখো এখানে বেশ কিছু লক্ষ্মী ঠাকুর রয়েছে যেগুলো এখনো ফুলফিল কমপ্লিট হয়নি। আর এটা কমপ্লিট হয়ে গেছে, কাস্টমার নিয়ে যাচ্ছে বাড়িতে। দেখো আবার এই স্টুডিওটাতেও বেশ কিছু লক্ষ্মী ঠাকুর আছে। এই লক্ষ্মী ঠাকুরগুলো হচ্ছে দাঁড়িয়ে থাকা অবস্থায়, আর এই ঠাকুরগুলো হচ্ছে বসে থাকা অবস্থায় রয়েছে। এই ঠাকুরটার সাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর এই ঠাকুরগুলোর সাজ বাকি রয়েছে এখনো অবধি। আবার এখানে দেখো যে রংটা, সে রঙের কাজ কিন্তু চলছে এখানে। মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। এই ঠাকুরগুলোর হাইট মোটামুটি এরকম, মানে 3-4 ফুট মতো হবে, ঠিক আছে। বেশ দেখতে বেশ সুন্দর লাগছে, পুরোপুরি বসা রয়েছে ঠাকুরগুলো। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ। এখানে দেখো তৈরি করছেন, মানে মেন যে সাজটা, সেই সাজটা কিন্তু করা হচ্ছে, মানে বিভিন্ন রকমের যে সাজ সেগুলো হয় লক্ষ্মী ঠাকুর। বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। ঠাকুরের পাশাপাশি এই যে কাজ, মানে মালা, তারপরে চাঁদ মালা, এই দোকানগুলোতেও কিন্তু অনেকটা ভিড় রয়েছে এখন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর। কুমারটুলি থেকে এগিয়ে আরও একটা স্টুডিওতে এসেছি। এই স্টুডিওতে আমি আগেও এসেছিলাম। এইখানে যে ঠাকুরগুলো একটুখানি দেখাই তোমাদেরকে, দেখো এরকম বেশ সুন্দর সাজের ঠাকুরগুলো, এখনও ফুলফিল কমপ্লিট হয়নি, ঠিক আছে, এগুলো তো কমপ্লিট হবে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে বেশ সুন্দর লাগছে, টানা চোখের কিন্তু। এবার তোমাদেরকে দেখায়, দেখো মাটির সরার উপরে লক্ষ্মী ঠাকুর দেখতে অসাধারণ লাগে। অনেকের বাড়িতে কিন্তু এইরকম ঠাকুরও পূজিত হয়। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মনি আসিলে হে থাই। এখানে যে রঙের কাজটা সেটা এখন চলছে, মানে সরাটাকে তো রং করা হয়েছে, আর ঠাকুরগুলোকে রং করা চলছে। একটা বড় মাপের লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছি, যেটা সবেমাত্র ওই মাটির কাজটা কমপ্লিট হয়েছে, এখনও রংটা করার কাজটা হয়নি। বিখ্যাত শিল্পী মোহন বাসী রুদ্রপালের স্টুডিও এটা, এখানেও কিন্তু ঠাকুর তৈরি হয়ে আছে। কহে মুনি তুমি চিন্ত জগতে রহি, সবার অবস্থা আছে তোমার বিধি, সুখেতে আছে যত মর্তবাসী গণ। শিল্পী চায়না পালের স্টুডিওতে তৈরি হচ্ছে লক্ষ্মী ঠাকুর, দেখতে পাচ্ছ এই সামনেই রয়েছে একটা ঠাকুর, আর এখানে অনেকগুলো ঠাকুর তৈরিও হয়ে গেছে। এখানে একটু দেখাই তোমাদের, বেশ ছোটো ছোটো সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর এখানে রয়েছে, এদিকটাতেও রয়েছে, এদিকেও রয়েছে, বেশ সাজটা বেশ সুন্দর। এবার দেখো রাখাল পালের স্টুডিওর সামনে রয়েছি আমি। এই যে ঠাকুরটা, এটা কিন্তু বেশ 10 ফুট মতো হাইট, হাজুন অনেকটা বড়। আরও একটা লক্ষ্মী ঠাকুর দেখাই, বেশ বড় মাপের লক্ষ্মী ঠাকুর এটা, দেখো এটা অনেকটা বড়, ঠাকুরটা অনেকটা বড়। আর ঠাকুরের কাছে কিন্তু এখানে নিচে নয়, এখানে রয়েছে হচ্ছে পেঁচা। দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ। এখানেও বেশ কিছু লক্ষ্মী ঠাকুর রয়েছে। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর, একদম আমাদের ঘরের মায়ের মতো লাগছে কিন্তু দেখতে। আবার এই ঠাকুরটাকে দেখো, একদম অন্য রকমের কিন্তু, ঘুমটা পড়া লক্ষ্মী ঠাকুর।
নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে প্রাথমিক পর্যায়ে যে রঙের কাজটা সেটা কিন্তু এখন চলছে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার আর এই স্টুডিওটাতে কিছু ঠাকুর দেখাই তোমাদেরকে এই ঠাকুরগুলো ফুল কমপ্লিট আর এগুলো কিন্তু বায়নাও কমপ্লিট হয়ে গেছে বাঁদিকে ডান দিকে দুই দিকেই রয়েছে এরকম সাজটাও বেশ অপূর্ব লাগছে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ লালাবাগান লেখা রয়েছে ঠিক আছে ঠাকুরটা লালাবাগানের ঠাকুর সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার কুমারটুলিতে আসলে এই চিত্র সবসময় ধরা পড়ে যে কোনো ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়া হয় এরকম ট্রলিতে করে রাজেশ্বর পাল অ্যান্ড সন্সের যে স্টুডিও সেখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানের যে ঠাকুরগুলো সেই ঠাকুরগুলোর সাজটাও অপূর্ব সাজ তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী ঠাকুরের যে সাজগুলো সেগুলো এরকম নিচে রাখা রয়েছে যেগুলো সাজানো হচ্ছে পর পর আর এটার যে চালচিত্র এই ঠাকুরটার যে চালচিত্র পিছনের অংশটা সেটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে পাচ্ছ ময়ূর রয়েছে দুইখানা দুইদিকে ময়ূর দেখো এই ঠাকুরটাও বেশ সুন্দর লাগছে দেখতে এটা এখনও রঙটা করা হয়নি ঠিক আছে মানে প্রাথমিক পর্যায়ে যে কাজটা সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সাথে সাথে অনেক এরকম প্রতিমা রয়েছে যে প্রতিমাগুলো কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে অনেক অংশে কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু সাজ বাকি রয়েছে আর এখানে কাকু এই মাটির যে কাজটা সেটা করছে ঠিক আছে মাটি ইয়ে করে করে যে গয়নার কাজটা সেগুলো করা হচ্ছে স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে দেখো এই যে কাপড়গুলো এই কাপড়গুলো দিয়েই টোটাল কিন্তু মাকে সাজানো হয় ঠিক আছে যেটা এই এই ঠাকুরটা যেরকম রেডি হয়ে গেছে পাশের ঠাকুরটাকে রেডি করা হবে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ এই যে সাজটা দেখছো এরকম সাজ আমার বেশ ভালো লাগে শিল্পী মালা পালের স্টুডিওতে আমি রয়েছি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে অকারণে মোর প্রতি কর অনুযোগ শুন হে না রোদ বলি যথার্থ তোমায় দেখতে পাচ্ছ শিল্পী যে ঠাকুর সে ঠাকুর কিন্তু তৈরি করছেন মানে সাজের যে কাজটা সেটা করা হচ্ছে এবছর কি মানে দু বছর বাদে এবছর কি ঠিকঠাক আচ্ছা এই ঠাকুরগুলো কিরকম প্রাইস আছে এই ঠাকুর দাম 1500 আর এই এইগুলো এই যে এইখানে সামনেগুলো যেগুলো রয়েছে সবই এগুলো 1500 এর মধ্যে রেঞ্জে মম অংশে জন্ম লয়ে নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে দেখো আরও একটি স্টুডিওতে চলে এসেছি যেখানে কিন্তু বেশ অনেক ঠাকুর রয়েছে এরকম ছোট 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 ঠাকুর রয়েছে যেটা কিন্তু সবার বাড়িতে এরকম সাইজের ঠাকুরই সবাই নিয়ে যায় তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে এই ঠাকুরটার সাজটা দারুণ লাগছে আমার ঠিক আছে মানে সাইজটাও মানে খুব একটা বড় না এরকম ঠাকুর অনেকের বাড়িতেই পূজিত হয় এরকম সাইজের কেমনে প্রসন্ন মাতা হবে নারী গণে কিভাবে তে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল এই ঠাকুরগুলো এখনো রং হয়নি যেটা রং হয়ে যাবে খুব শীঘ্রই কেননা একদম দূর করা যেহেতু লক্ষ্মী পুজো রয়েছে টোটাল কুমারটুলি ঘুরে দেখলাম আমি যে বেশ কিছু ঠাকুরের রং হয়েছে বেশ কিছু ঠাকুরের সাজ টোটালি কমপ্লিট আর বেশ কিছু ঠাকুরের সাজ বাকি রয়েছে যেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কেমনটা লাগলো সেটা আমাকে জানিও তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেটাও আমাকে জানিও ঠিক আছে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর আমাকে নিমন্ত্রণ করবে তো নাকি লক্ষ্মী পুজোতে আমি নারুকেতে খুব ভালোবাসি চলো টাটা ভালো থেকো সবাই মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহো তুমি নারায়ণ